আমার জন্মভূমিকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। আমার জন্মভূমি বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। তো কত বছর পরে আজকে আমি দেখলাম আমার জন্মভূমিকে। তো রাস্তাঘাটগুলো দেখে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মানে আমার ফ্যামিলির মানুষজনকে সমস্ত সবাইকে দেখে মন প্রাণ যেন ভরে যাচ্ছে, মানে কি বলবো। তো দেখো, এটা হচ্ছে তোমার রূপসা ব্রিজ। তো বেশ দারুণ লাগছে, কিন্তু এটা মনে হয় খুব সম্ভব রূপসা ব্রিজই, আমি ততটা ভালো নাম জানি না। তো দেখো, আমাদের বাড়িতে চলে আসলাম, এখন আমাদের বাড়ির গেটটা খুলছি। এটা হচ্ছে আমার পিসি বাড়ি, আর আমাদের বাড়িটা এখনও তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো, চারি সাইডে গাছপালা লাগানো, আর এই যে আমার মা, আমার বড় পিসি। তো দেখো, মুখটা দেখে যেন মন প্রাণ ভরে গেল, আমার যেন চোখে জল চলে আসলো। এটা হচ্ছে আমার বাবা, আমার পিসেমশাই। তো আমার বাবা ঠিক ঠিক আমার বাবা মায়ের কম, মানে কোনো অংশেই কিন্তু তারা কম না, আমারে খুব ভালোবাসে, আমারে না আমাদের সবাইকে। তো দেখো, মানে আর এই পাশে দেখো আমার ভাই টিউশন পড়াচ্ছে। তো আমার বোন মুখে হাত দিয়ে বসে রয়েছে এই কোনায়, এই দেখো গোলাপি কালারের, মানে পিঙ্ক কালারের এই যে চুড়িদার পরে এই সাইডটায়, আর এই যে আমার ভাই। তো আমার ভাই ইঞ্জিনিয়ার পড়ছে এখন। তো আমার ভাই সত্যি, মানে কি বলবো, অসাধারণ একটা ভাই, মানে এরকম 100-তে একটা মেলে। আর এই দেখো আমার এই মামা মামি সবাই গেছে আমার আমাদের বাড়িতে, এই যে বুনু। আর দেখো আমার পিসির হাতের বিরিয়ানি। তো বাংলাদেশের বিরিয়ানির কালারটা তো এরকম হবেই, কাতলা মাছের কালিয়া। আর এখানে দেখো এটা চাটনি, তারপরে আছে গল, মানে চিংড়ি মাছের মালাইকারি, মানে কি বলবো, এত কিছু রান্না করেছে, একবারে এত কিছু খাওয়া যায় বলো তো বন্ধুরা। তো দেখো আমার পিসি কি কাণ্ড করেছে, মানে আমরা গেলে যা করে না, মানে ভাবতেও পারবে না, খেতে খেতে জানো তো তখন মনে হয় কি একটু আলু সিদ্ধ ভাত খায়। তো কি বলবো, আমার পিসি যেমন যত্ন করে না, বলে বোঝানোর মতো না। আর এদিকে দেখো দই মিষ্টি, মানে কি বলবো, দেখে আমার তো মনে হচ্ছে ভিডিও এডিট করছি, আমার এখনই খেতে ইচ্ছা করছে। আমার পিসির হাতের বিরিয়ানি, ওহ, মানে বলে বোঝানোর মতন না বন্ধুরা, এত সুন্দর হয়েছে। আর দেখো এই যে আমার বোন, আমার মিষ্টি বোন, তো মুখ দেখাবে না, তো পরে তোমাদেরকে মুখ দেখাবো আমি যখন যাব তখন। তোমরা কি ভাবছো যে আমি বাংলাদেশে গেছি? না গো বন্ধুরা, আমার মামার মেয়ে ভিডিও করে আমাকে পাঠিয়েছে, আমি বলেছিলাম তাই। তো এবার চলো আমাদের নদীর পাড়ে। তো এই নদী যদি না দেখানো হয় তাহলে কি করে হবে? যে পাকা বাড়িটা দেখলে, ওটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার পিসি বাড়ি। আর এইখান থেকে আমি কত হেঁটেছি, হেঁটে এই নদীর পাড়ে আমি এসেছি জানো তো। এডিট করছি আর খুব মন খারাপ লাগছে, কি বলবো, এই জায়গাটায় আমি কত বসে, ওই পাশে আমাদের ঘাট আছে, আর দেখো একজনে মাছ ধরছে জাল ফেলে, দারুণ লাগছে কিন্তু দৃশ্যটা দেখতে। তো আমরা যখন বাংলাদেশে গেছিলাম এইখান থেকেই কিন্তু তোমাদের দাদা ভাই, আমার ভাই, আরও আমার কাকারা ভাইরা রয়েছে, তো তারা এখান থেকে কিন্তু মাছ ধরেছে। আমি, আমার পিসি, আমার বোনরা সব ওপাস থেকে সাজি দিয়ে দিয়ে চিংড়ি মাছ ধরেছি জানো তো। যখন যাব অবশ্যই দেখাবো। তো এখন জোয়ার চলছে নদীতে, আর দেখো আমার বড় মামাদের মাছের ঘেরের থেকে, তো দেখো মানে আমার মামির বাপের বাড়ি, তো মাছের ঘেরের থেকে কত মাছ ধরেছে দেখেছো। এই মাছগুলো সব বিক্রি করে দেবে আর কিছুটা রাখবে খাওয়ার জন্য, আমরা গেলেও ধরেছিলাম মাছ, কি আনন্দ হয়েছিল জানো তো। আর দেখো এই যে আমাদের নদীর এপাশে একটা ব্রিজ আছে, ব্রিজের থেকে জল যাচ্ছে, মানে এই জায়গাও আমি এসেছি, মানে মনে পড়লে খারাপ লাগে জানো তো। তো বন্ধুরা, আমাদের বাড়িঘর কেমন দেখলে? আর আমাদের বাড়িঘরের মানুষজন, তারপরে রান্না বান্না আমার পিসির হাতের কেমন দেখলে? আমাদের ফ্যামিলিতে প্রচুর মানুষ, কিন্তু সবাইকে দেখাতে পারিনি। ভাবছো ব্লগটা আমি করেছি? না,
আমার মামারা বাংলাদেশে গেছে, তোমরা তো জানো আমি আগের ব্লগে পিসির জন্য কিছু জিনিস পাঠিয়েছিলাম। তো আমি বলে দিয়েছিলাম আমার বোনকে যে প্রিয়াঙ্কা তুই একটু যেয়ে ভিডিও করিস, আমি আমার ব্লগে দেখাবো, জানি না আমি কবে বাংলাদেশ যেতে পারবো। তো আমার আপন আমার প্রিয় মানুষগুলোকে যদি আমার ব্লগে নাই আনি তাহলে আর কি হবে বলো তো? তো সারা জীবনের মতন একটা স্মৃতি হয়ে থাকবে। আর আমার ঠাকুমাকেও দেখাতে মানে দেখাইনি, জানি না ও ভুলে গেছে কিনা ভিডিও করতে, বুঝতে পারছি না। তো আমার কাকা আমার কাকিমারা তো আমার বোনরা অনেকেই আছে, তো সবাইকে তো দেখাইনি। তো ওটা আমি যখন যাব, আমি যেদিন যাব সেদিন অবশ্যই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আমাদের বাড়ি প্রায় না হলেও প্রায় প্রচুর মানুষ, প্রচুর 30-40 জন মানুষ হবে আমাদের বাড়ির মধ্যে। মানে তোমরা ভাবতেও পারবে না যে আমাদের বাড়ির মধ্যে যে এত বড় একটা আনন্দ, মানে ভাবার মতন না। আমার তো গেলে ওখানে আসতেই ইচ্ছা করে না, আমার জন্মভূমি। তো আমার যখন 1.5 বছর বয়স ছিল তখন ওখান থেকে আমাকে নিয়ে আসছে, তারপরে আমি গেছিলাম। তো প্রায় আমার 3-4 বছর 5 বছরের মতন হতে গেল যে আর যায় না বাংলাদেশে। তো মাম্মাম হলো, মাম্মাম হওয়ার পরে আর যাইনি। তো ইচ্ছা আছে মাম্মামকে নিয়ে যাবার। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে আমাদের এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখো মশারিটা কিন্তু টানানো হয়ে গেছে, দেখেছো? আর আমার এখনো গলাটা ঠিক হয়নি বন্ধুরা। আর কালকে যাব ষষ্ঠীতে, তো ষষ্ঠীর ব্লগটা তোমরা আগামীকাল দেখতে পারবে, ওর জন্য এই ব্লগটা আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। ভাবছিলাম ষষ্ঠীর ব্লগ দেব কিছুটা, তো না আমার ফ্যামিলির ব্লগটা আগে তোমাকে দিতেই হবে, ভাবছিলাম কখন দেব কখন দেব সেটাই। তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।